কোভিড 19 এ দেশে 24 ঘন্টায় 50 জনের মৃত্যু হয়েছে। 5 সপ্তাহের মধ্যে এই সংখ্যাটি সর্বনিম্ন। একদিনে শনাক্ত হয়েছে 1742 রোগী। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণের হার কমেছে, সুস্থতার হার 91%-এর বেশি। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। লকডাউন ঘোষণার এক মাস পর করোনা পরিস্থিতি উন্নতির দিকে, সংক্রমণ ও মৃত্যু দুটোই কমছে। 24 ঘন্টায় 50 জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে 2 এপ্রিল 50 জনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 11,755, 20,284টি নমুনা পরীক্ষায় শনাক্ত 1,742, নতুন 3,433 জন সহ এ পর্যন্ত সুস্থ হয়েছে 6,98,465 জন। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার কমে হয়েছে 8.59%, আর সুস্থতার হার 91%-এর বেশি। 24 ঘন্টায় ঢাকা বিভাগে মারা গেছেন 28 জন ও চট্টগ্রাম বিভাগে 16। মৃতদের মধ্যে পুরুষ 32 জন ও নারী 18 জন। ষাটোর্ধ ব্যক্তিদের মধ্যেই মৃত্যু হার সবচেয়ে বেশি। এ পর্যন্ত 6,719 জন ষাটোর্ধ ব্যক্তির মৃত্যু হয়েছে। রাজধানীতে কোভিড ডেডিকেটেড হাসপাতালে 5,793টি সাধারণ শয্যার মধ্যে খালি আছে 4,334টি, আইসিইউ 771টির মধ্যে খালি আছে 460টি। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা।